সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাইকে স্বাগত জানাইতেছি আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনারা জানেন এবং দেখতে পাইতেছেন আজকের অনুষ্ঠানের বিষয় হলো কথা কম কাজ বেশি আমরা সব সময় কথা বলবো কম আর কাজ করব বেশি যারা বেশি কথা বলে তাদেরকে আমরা বাসাল বলে থাকি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন অনুষ্ঠানের শুরু থেকে আমি কিন্তু কোনো কথাই বলতেছি না সব সময় কাজের মধ্যে আছি তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সব সময় কথা বলবেন কম আর কাজ করবেন বেশি আর এই কথা কম কাজ বেশি করার জন্য আমরা আমাদের মঞ্চে আজকে যাকে ডাকবো তিনি হচ্ছেন অতি সংক্ষেপে কথা বলে কম এবং কাজ করেন বেশি যাকে আমরা সবাই চিনি সবাই জানি যার নাম সবার মুখে মুখে অন্তরে চোখে কানে নাকে সব জায়গায় তিনি হইলেন গিয়া নামটা নিজেই ভুল লাগেছে যাই হোক আসছেন তিনি আসছেন তিনি ম্যাডাম আপনার প্রথমে আমরা জানাই দিতে চাই যে আপনি বুঝানোর আগে যে আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হলো কথা কম কাজ বেশি মানে আমরা সব সময় কথা বলবো কম আর কাজ করব বেশি বুঝতে পারতেছেন হ্যাঁ তো আমার মতো অতি সংক্ষেপে প্রথমেই বলবেন আপনার নাম কি মানে যেই নামে আপনাকে সবাই চিনে যেই নামে আপনাকে সবাই জানে মানে অতি সংক্ষেপে আপনার ডাক নামটি বলুন ডাক নাম কিছু না কিছু তো একটা আছে না হলে আপনাকে এইখানে ডাকা হয়েছে কেন আসলে নাম মানুষের আসল পরিচয় নয় আসল পরিচয় হলো কাম মানে জানতে চাইবো আপনি কি কাজ করেন অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কথা বলেন অতি সংক্ষেপে বলুন এত কথা বলেন কেন সংক্ষেপে বলবেন যে আপনি কি কাজ করেন মানে পড়াশোনা করেন না আমি নাকি চাকরি বাকরি করেন নাকি মানে গৃহিণী নাকি সংসার লইয়া মানে আন্ডি বাতিল মাঝে আপনি বলেন যে এই অনুষ্ঠান মানে কমেডি আওয়ার অনুষ্ঠান আপনার কাছে কেমন লাগে যদি এই অনুষ্ঠান ভালো না লাগতো দর্শক কি এতদিন ধরে এই অনুষ্ঠানটা দেখতো তারপরও যদি বলতেন যে অনুষ্ঠান আপনার কাছে কেমন লাগে অনেক ভালো লাগে আপনি আসলে কথা বলেন আমার মতো একটু চুপচাপ থাকতে পারেন না কমেডিয়ানের প্রসঙ্গ পাই আপনার কাছ থেকে জানতে চাইবো রাজনৈতিক প্রসঙ্গ এই যে দেখেন বাংলাদেশের দুইটা দল সরকারি দল আর বিরোধী দল এক দল আর এক দলের সাথে খালি মারামারি আর দ্বন্দ্ব করতেই থাকে এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন মানে অতি সংক্ষেপে বলবেন আমার মতো সংক্ষেপে বলবেন জি শুনেন আমি শুনতেছি আপনার একবার বলছি যে আমি শুনতেছি আমি শুনবার জন্যই আসছি আপনি আমাকে বোঝানোর দরকার নেই আমাকে তো আপনি গাইডলাইন দিবেন না আমি তো অতি সংক্ষেপে শুনবো আপনি অতি সংক্ষেপে বলবেন কারণ অনুষ্ঠানের বিষয় হইলো কথা বলতে হবে কম আর কাজ করতে হবে বেশি আপনি আমাকে দেখতেছেন আমি কি কথা বলতেছি অনুষ্ঠানের শুরু থেকে তো কোনো কথাই বলতেছি না আপনি দেখতেছেন রাজনৈতিক ব্যাপারে মানে দুই দলের ব্যাপারে আপনি যদি কিছু বলতেন জি দেখেন দেশের মাথা খারাপ হয়ে গেছে দেশের কথা কইছেন দেশের কথা কইলে দেখবেন আজকে এক দলের কথা কইবেন ওই তো বিরোধী দলায় আপনার ফিডিয়ে দিব দরকার নেই বরং আমরা শুনলে নেই খেলাধুলার প্রসঙ্গে আপনি খেলাধুলা বুঝেন মানে খেলাধুলা বলতে অন্য খেলাধুলা না ক্রিকেট খেলা বুঝেন ঠিক আছে আমি বুঝছি আপনি হ্যাঁ কইছেন তাতেই বুঝতে লিছি এত কথা তো বাড়ায় কত দরকার নেই অনুষ্ঠানের বিষয়ে কথা কম কাজ বেশি আপনি বলবেন যে বাংলাদেশ ক্রিকেট দল মাঝে মাঝে খেলায় হারতেই থাকে আবার মাঝে মাঝে দেখবেন খালি জিততেই থাকে এই হার জিতের ব্যাপারে যদি কিছু বলতেন যে খেলার ব্যাপারে হার জিত চিরদিন থাকবে যাই হোক আপনি অনেক কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানে আসছেন আর অনেক কথা বলছেন অতি সংক্ষেপে বলছেন এই জন্য আপনার অসংখ্য ধন্যবাদ আমরা আমাদের অনুষ্ঠান শেষ করতেছি আপনাদের ধন্যবাদ দর্শক আপনারা এক্সকিউজ মি জি আপনি তো আমাকে আমার নামটাও বলতে দিলেন না আপনার নামটা কইলে কি দেশের উন্নতি হয়ে যাবে কোন এত কথা বলেন কেন আপনি আমার মতো সুপার থাকতে পারেন না অনুষ্ঠানের শুরু থেকে আপনি দেখছেন আমি কোনো কথা বলছি আর উনি আইছেন ওনার নাম লয়া সুপ্রিয় দর্শক মন্ডলী এত কথা বললে হবে না আমার মতো সুপ থাকতে হবে তাহলে এই দেশের উন্নতি হবে আপনারাও সবসময় আমার মতো কথা বলবেন কম আর কাজ করবেন বেশি